শব্দের জাতীয়তা কি? শব্দের জাতীয়তা কি? এবং তার দেশ কোথায়? এবং তার দেশ কোথায়? শব্দের জাতীয়তা কি? শব্দের জাতীয়তা কি? এবং তার দেশ কোথায়? এবং তার দেশ কোথায়? শব্দের জাতীয়তা কি? শব্দের জাতীয়তা কি? এবং তার দেশ কোথায়? এবং তার দেশ কোথায়? হ্যাঁ তো, শব্দের কোনো দিন আবার জাতীয়তা হয়? আবার দেশ কোথায় হয়? হ্যাঁ হয়। তাহলে শব্দের জাতীয়তা, এই যে আমরা জিন্স বলি না, জিন্স মানে কিন্তু জাতীয়তা। তার মানে জাতীয়তা মানে কি? পরিচয় পত্র। পরিচয় পত্র, পরিচয় পত্র মানে কি? পরিচিতি, স্বরূপ। স্বরূপ, স্বরূপ মানে কি? প্রকৃতি। স্বরূপ মানে কি? প্রকৃতি। কেমন সে স্বরূপ মানে কি? প্রকৃতি। তাহলে স্বরূপ, স্বরূপ বা প্রকৃতি, স্বরূপ বা প্রকৃতি। শব্দের আরবি ভাষায় যতই শব্দ হোক, যত হাজার হাজার শব্দ আছে, সকল শব্দই মূলত কিসের বিবেচনায়? সেটা পরিচিতি। তার বাড়ি কোথায়? সে কেমন প্রকৃতির? সে কঠিন না সহজ? এই দৃষ্টিকোণ থেকে তার জন্ম কোথায়, কোন দেশ থেকে সে এসেছে, এই বিবেচনায়। তার মানে জিনিস মানে তাহলে প্রকৃতি, স্বরূপ। তার মানে সেই প্রকৃতি আর স্বরূপ কি? কঠিনতার ভিত্তিতে, উচ্চারণের কঠিনতা। উচ্চারণে এই শব্দটা সহজ হয় নাকি কঠিন হয়? সবাই মানুষ, কিন্তু কোন মানুষের হৃদয় ভীষণ কঠিন, আবার কোন মানুষের হৃদয় ভীষণ সহজ। কোন মানুষের নাম উচ্চারণ করতে কঠিন, আর কোন মানুষের নাম উচ্চারণ করতে সহজ। আমরা জেনেছিলাম পাঞ্জিগান বা শব্দ বিশ্লেষণের একমাত্র কারণ হচ্ছে উচ্চারণে কঠিন হলে তাকে ভেঙ্গে খেয়ে ফেলে, তার সাথে মারামারি করে তাকে সোজা করে দিয়ে। যেমন বলেছিলাম, এই মহতালে ভীষণ জটিল কঠিন দেশ, এখানকার মানুষের মাথায় প্যাঁচ বেশি, সহজে সোজা হতে চায় না। তাহলে এদেরকে সোজা করার একটা বুদ্ধি আছে, যেটা শুয়ে পড়বে অথবা যেটা এরকম পিছলে চলে যাবে, তাহলে ইয়াও অথবা ইয়া, ইয়া অথবা ওয়াও কে সরাসরি আমরা কি করে দিব? সোজা করে দিব, একেবারে খাড়া করে সোজা করে দিব, তাহলেই হয়ে যাবে। তাহলে এই মতাল দেশের মানুষেরা একটু কঠিন জটিল, এরা পিছলা পিছলা চলে যায়। তাহলে ইয়া অথবা ওয়াও এইরকম হোক, শুয়ে পড়ুক অথবা পিছলা চলে যাক, তাদেরকে একবারে কি করে দিব? সোজা করে দিব। মতাল দেশের মানুষেরা, আমরা এইগুলো জেনেছি, আস্তে আস্তে একটা একটা করে জানবো। তাহলে জিনিস মূলত কিসের দৃষ্টিকোণ থেকে? উচ্চারণের কঠিনতার দৃষ্টিকোণ থেকে। উচ্চারণে সহজ নাকি কঠিন? এই মানুষটা কোন দেশ থেকে এসেছে, বাড়ি কোথায়, এই মানুষটা কেমন প্রকৃতির, এইগুলো কে আলোচনা করবে? জিনিস। তাহলে গঠনগত বিশ্লেষণ, ওই গঠনগত শব্দটা কঠিন নাকি সহজ নাকি জটিল, এটা এটার নাম কি? জিনস। এটার নাম কি? জিনস। তাহলে জিনস মানে কি বলেন? জাতীয়তা। জাতীয়তা মানে শব্দের জাতীয়তা। শব্দের জাতীয়তা, তারপরে সিগা, বাপ, মাস্টার, জিন্স মানে এগুলো আছে না? তাহলে এইবারে বুঝতে পেরেছেন জিন্সটা কি? আসলে জিন্স হচ্ছে শব্দের জাতীয়তা। তাহলে জাতীয়তা, আপনাদের ভোটার আইডি কার্ড আছে, নাইকো জন্ম নিবন্ধন আছে, আপনার বাবার ভোটার আইডি কার্ড আছে, তাহলে কোন না কোন দেশের হতে হবে তো। তাহলে জিন্সের দেশ চারটা, তার মানে জিনস হচ্ছে যে কোনো চারটা দেশ থেকে আসবে। বলেন সহি মাহমুদ মতাল মুজাহ, সহি মাহমুদ মতাল মুজাহ। তাহলে শব্দের জাতীয়তা জিনস,
এই জাতীয়তা কয়টা দেশ থেকে আসবে? যে কোনো চারটি দেশ থেকে এই শব্দ, যে কোনো শব্দ আসবে, যে কোনো শব্দ আসবে কয়টি দেশ থেকে? চারটি দেশ থেকে। তো দেশগুলোর আমরা বর্ণনা পরে দিব। তাহলে বলেন, শব্দের জাতীয়তা জিনস কি? শব্দের জাতীয়তা জিনস কি? এবং তার দেশ কোথায়? এবং তার দেশ কোথায়? আরে দেশগুলোর নাম আমাদের মনে রাখতে হবে, তাই না? বলেন, সহি মাহমুজ মতাল মুজাফ, 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 সহি মাহমুজ মতাল মুজাফ। আচ্ছা, আমি প্রথমে উল্টা দিক থেকে শেখাইছি, আগে আপনাদেরকে সহি শিখাইনি, আগে মাহমুজ শিখিয়েছি। মাহমুজ মানে চিহ্ন, মাহমুজ মানে চিহ্ন। হামজাটাকে চিহ্ন আকারে আলিফের উপরে দিতে হয়, তাই এর নাম মাহমুজ করা হয়েছে। আচ্ছা, তাহলে হামজা শব্দটাই যে দেখেন হা মিম জা, তাহলে মাহমুজ মানে যার উপরে হামজা আছে, বুঝতে পেরেছেন? তাহলে হামজা, তাহলে প্রথমে আমরা হামজাটা শিখি। আমরা জানি আলিফ কেন হামজা হয়, আলিফ কখন হামজা হয়, আলিফ কখন হামজা হয় আমরা জানি না। তো আলিফের জন্মগত আলিফটা হচ্ছে সাকিন, কিন্তু আলিফের উপরে যখনই জবর জের পেশ হবে তখনই আলিফ কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। এভাবে চিহ্ন দিতে হয়, ঠিক আছে? তাহলে মাহমুজ মানে যার উপরে হামজা দেওয়া হয়েছে। তাহলে পৃথিবীর যে কোনো শব্দকে যখন আমরা দেখবো, আ খদা, কার উপরে আমরা হামজা দেখতে পাচ্ছি? তাহলে যে দেশে হামজা আছে সেই শব্দের নাম হচ্ছে কি? মাহমুজ। তাহলে তার জিনস কি? মাহমুজ। এই যে করা শব্দটা কোন দেশ থেকে এসেছে? হামজা দেখতে পাচ্ছি, কারণ মাহমুজ দেশ থেকে যেই শব্দগুলো আসবে তার উপরে কি থাকবে? হামজা থাকবে। যদি হামজা থাকে তাহলে তার জাতীয় পরিচয় পত্রের নাম কি? জিনস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আমরা ফালা লিখে রেখেছি, পৃথিবীর সকল শব্দ যেভাবে হোক, যদি সেটা ফেল হয় সাধারণত তিন অক্ষর বিশিষ্ট হবে মূল, তাহলে ফা এই ফা কালেমা, এক দুই এই যে আইন কালেমা, আর এই যে লাম কালেমা তিন, এগুলোর মধ্যে এখন কোন শব্দ কোনটা হলে বেশি কঠিন হবে, সহজ কঠিন হবে? তাহলে যে দেখেন কর আ, এই কর আ হামজার উচ্চারণ ওয়াও এবং ইয়ের চাইতে সহজ, এই জন্য এর নাম দিয়েছি সরল দেশ। এই জন্য এর নাম দিয়েছে কি? সরল দেশ। হামজার দেশ। কিসের দেশ? হামজার দেশ। হামজার দেশ, যেই শব্দে আমরা হামজা দেখব তাকে কি বলবো? হামজার দেশ, হামজা বলবো। তাহলে মাহমুজ আমরা অলরেডি জেনে গেলাম। এখন বাবা, হামজা তো এখানে লাম কালেমায় দেখতে পাচ্ছি, কর আ, তাহলে এটা মাহমুজে লাম। আর এই এই শব্দে দেখতে পাচ্ছি প্রথম অক্ষরে মানে ফাকালেমায়, তাহলে এটা হচ্ছে মাহমুজে। আস্তে আস্তে এভাবে ইনশাল্লাহ প্রত্যেকটা আমরা ইনশাআল্লাহ জানতে পারবো। সহজ ভাবে আগে জানা পাঞ্জিগাস বা শব্দ বিশ্লেষণ করার আগে যেগুলো বিষয়ে অবশ্যই অনেক ভালো জানতে হবে, তার মধ্যে হচ্ছে শব্দের জাতীয়তা, পরিচয়, প্রত্র, প্রকৃতি, স্বরূপ, শব্দটা গোঁয়ার নাকি জটিল, নাকি সরল সাদা, নাকি জনসংখ্যার দেশ। যেমন জনসংখ্যার দেশ দেখেন, এই যে জটিল যে ছিল তাকে তো সোজা বানিয়ে দিয়েছি, এবারে বাংলাদেশের যত মানুষ হাজার হাজার জনসংখ্যার মানুষ খালি আসা ভিড় জমিয়ে দেয়, যেখানে সেখানে খালি যানজট বাঁধে, তাই না? পৃথিবীর যেখানে যায় সেখানে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যখন বাবা দিদি কতগুলো ভাই, একেবারে তিন চারটা পাঁচটা ভাই, তাহলে তাতা তাতা একই রকম, বাঙালি 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 খালি বাঙালি খালি বাঙালি খালি বাঙালি,
তার মানে হচ্ছে এখানে একই শব্দ যদি একই অক্ষর যদি কয়টা হয় পর পর দুটা বা তিনটা হয় একই অক্ষর এটার আবার অনেকগুলো ইয়ে আছে আমরা আস্তে আস্তে জানবো দেখেন বাবা একই বা দুটা হয়ে গেল তার মানে খালি ভিড় হবে তাই না তাতা সাসা তখন আমরা এটাকে বলবো মোজাব জনসংখ্যার দেশ তার মানে বাংলাদেশের মতো তাহলে আমরা আস্তে আস্তে জানবো আজকে কি শিখলাম শিখলাম আল্লাহ আমাদের জন্য সহজ করুন তাহলে কিভাবে আমরা বুঝবো যে এই শব্দটা মাহমুদ দেশ থেকে এসেছে যার মূল অক্ষরে হামজা পাওয়া যায় মাশাআল্লাহ মাশাআল্লাহ।